অপহরণের 56 ঘন্টা পর দিনাজপুরের খানসামা উপজেলায় বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু আরিফুজ্জামানের বাবা আতিউর রহমান ঘটনায় মামলা দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার জানায়, গত 2 ডিসেম্বর বিকেলে খানসামার মাস্টারপাড়া গ্রামের শরীফুল ইসলাম শিশুটির বাড়িতে যায়। সেখানে আরিফুজ্জামানকে যৌন নির্যাতনের পরে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে আঙ্গিনায় পুঁতে রাখে।